আসসালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমলিচুতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আপনারা সকলেই জানেন যে আমাদের ঢাকা সাত যে আসন আছে সেইখানে যিনি সংসদ সদস্য আছেন হাজি সেলিম সাহেব, অনেক আলোচিত, অনেক সমালোচিত, অনেক বিতর্কিত। তবে আজকের আলোচনা বিষয় আমাদের হাজি সেলিম সাহেব না, ওনার স্ত্রী যিনি আছেন গুলশানারা বেগম মরহুমা, তিনি এই মুহূর্তে দুনিয়া ছেড়ে চলে গেছেন। গতকালকে সম্ভবত রাত বাংলাদেশ সময় 11:45 ঢাকার ল্যাবেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউ থেকে তিনি আসলে মৃত্যুবরণ করেছেন। তো ওনার মৃত্যু হওয়ার পরে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্ট আসছে, আমি যেগুলো দেখে খুবই সারপ্রাইজ হই যে মানুষের ভিতরে নীতি নৈতিকতার জায়গাটা দিন দিন কত কমে যাচ্ছে। যে ওইখানে বিষয়টা এইভাবে আসছে যে তার যে ছেলে আছে ইরফান, কয়েকদিন আগে নৌবাহিনীর কর্মকর্তাকে মারার পরে ইরফানের যেই বিভিন্ন অপকর্ম বা তার যে দুর্নীতিগুলো বের হয়ে আসছে, যে এটাতে তিনি শোকে কাতর হয়ে আসলে অল্প কয়েকদিনের ভিতরে তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, কিন্তু বিষয়টা সম্পূর্ণ মিথ্যা। আমাদের গুলশানারা যিনি আছেন তিনি আপনার 2018 সাল থেকে তিনি আপনার ডায়াবেটিক্স, তারপর হচ্ছে হাই ব্লাড প্রেশার, তারপর কি বলা হয় আরও নানান ধরনের যে রোগ থাকে চিরাচরিত রোগে তিনি আক্রান্ত ছিলেন। আর এগুলোর যখন তার অবস্থা খারাপ হয় 2018 সালে তিনি ব্যাংককে উন্নত চিকিৎসার জন্য সেখানে যান, সেখানে প্রায় 20 মাস তিনি অবস্থান করেন। তো গত অগাস্ট মাসে সম্ভবত মাঝামাঝি সময় তিনি বাংলাদেশে চলে আসেন। বাংলাদেশে আসার পরে তাকে ল্যাবেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়। তো গত 7-8 দিন ধরে ওনার অবস্থাটা খুব ভালো ছিল না, যার কারণে তাকে ল্যাবেডের আইসিইউ ডিপার্টমেন্টে আপনার শিফট করা হয়। বাট গতকালকে তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। ইনালিল্লাহি ওয়া ইন্নিলাইহি রাজিউন। আমরা দোয়া করি একজন মুসলমান হিসাবে আল্লাহ যেন তার জাগতিক সকল গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। তিনি যেহেতু একজন মা ছিলেন, মায়ের সাথে আমরা সন্তান হিসেবে ওনার সাথে কোনো রাগ নেই, কারণ তিনি কোনো রাজনৈতিক ক্যারেক্টার ছিলেন না। তবে অতীতে তিনি অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের তিনি সম্ভবত ওয়ার্ড কাউন্সিলর বা ওয়ার্ড মেম্বার ছিলেন, বাট পরবর্তী সময় তিনি রাজনীতিতে অ্যাক্টিভ ছিলেন না। এখন আরেকটা আমার সংবাদ আছে যেটা এখনো ভাষা ভাষা, যে মায়ের জানাজায় অংশগ্রহণ করার জন্য গ্রেপ্তার অবস্থায় থাকা এই মুহূর্তে কারাগারে আছে ইরফান, ওনার এই কয়েক দুইজন না তিনজন ছেলের ভিতরে। তো ইরফান আসলে এখন এই জানাজায় অংশগ্রহণ করার জন্য সে বিশেষ একটা অ্যাপ্লিকেশন করেছে। এটা আমি বাংলা ছবিতেও দেখছি বা বিভিন্ন সময় যতটুকু জানি, এইসব বিশেষ ক্ষেত্রে আমাদের আইন বিশেষ কিছু ভূমিকা পালন করে, এমনকি এটা প্রশংসনীয়। ইরফান যত কিছুই হোক, সে দুর্নীতি করছে, সে অন্যায় করছে, এটা তার আইনের ধারায় শাস্তি হোক, বাট যেহেতু মায়ের জানাজায় যেন সে অংশগ্রহণ করতে পারে এই সুযোগটা যেটা আমি শুনছি যদি সত্যি হয় তাহলে এটা তাকে দেওয়া উচিত। কারণ আমরা যারা প্রবাসে থাকি, এটা একটা কারাগার, প্রবাস নামক কারাগার, আমাদের মায়েরও বাংলাদেশে মারা যায়, আমরা এখান থেকে আফসোস করতে হয়, অনেকে হয়তো গিয়ে সেখানে মাটি দেওয়ার সৌভাগ্য হয়, আবার অনেকের হয় না। তো আমরা চাই যে একজন মায়ের জানাজার, একজন মা যখন সন্তান লালন পালন করে তার একটা স্বপ্ন থাকে তার ছেলে বড় হবে, একসময় তারা মাটি মানে মারা যাবে, তাদেরকে কি বলা হয় যে লাশটা কাঁধে করে কবরস্থানে নিয়ে যাবে, দাফন করবে, মাটি দিবে, এই যে স্বপ্নগুলা, আবার যখন সন্তান নিজের কুকর্মের কারণে এই ধরনের ঝামেলাগুলায় পড়ে সেগুলো আসলে বন্ধ হওয়ারও একটা অবস্থা হয়ে যায়। বাট মানবিক দৃষ্টিকোণ থেকে যেহেতু মা আর জানাজা আর দাফনের বিষয়, সেই ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা সিস্টেমে ইরফানকে এই সুযোগটা যেন দেওয়া হয়, এটা আমি ব্যক্তিগতভাবে একজন মানুষ হিসেবে, একজন মুসলমান হিসেবে, একজন সন্তান হিসেবে আমিও চাই যেন প্রত্যেকটা সন্তান তার মায়ের জানাজায় অংশগ্রহণ করতে পারে। কারণ মায়ের কারণে এই দুনিয়া, মায়ের সাথে কোনো রাগ নেই। আর গুলশানারা যিনি আছেন তিনি যেহেতু রাজনৈতিকভাবে ততটা অ্যাক্টিভ ছিলেন না, সুতরাং ওনার প্রতি আমাদের কোনো রকম ক্ষোভ গোস্বা সেটা থাকা মোটেও উচিত না, কারণ তিনি মায়ের জাত আর একজন ভালো মা হিসাবে তিনি চেষ্টা করেছেন সন্তানদের নিশ্চয়ই বড় করতে। কোনো মাই চায় না তার সন্তান খারাপ হোক, বাট আমরা যখন বড় হই মা বাবার কথা শুনি না। তো যাই হোক, আমরা গুলশানারা আন্টির জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। আর আমরাও বলবো আইন শৃঙ্খলা বাহিনী যদি এই বিশেষ সুযোগটা দেয় নিরাপত্তা স্টেপ রাইখাই, তাহলে সেটাতে আইন শৃঙ্খলা বাহিনীরও প্রশংসনীয় একটা ভূমিকা হবে, আর একজন সন্তান হিসেবে এটা আমার মনে হয় যে প্রাপ্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।